BNE News 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNE News 24.com। আজ থাকছে বাগেরহাট ৪ আসনের হালচাল। বাগেরহাট ৪ সংসদীয় আসনটি মোরেলগঞ্জ এবং শরণখোলা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের ৯৮তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২,৫৬,৬০ জন। ভোট প্রদান করেন ১,২৮,৫১৫ জন। নির্বাচনে জামায়াতে ইসলামীর আব্দুল সত্তার আকন বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৫৫,১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শেখ আব্দুল আজিজ। নৌকা প্রতীকে তিনি পান ৫০,৪৬৭ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির আরশাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৯১,০০০ জন। ভোট প্রদান করেন ১,৩৪,২৮৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের ডক্টর মোজাম্মেল হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৫,২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অ্যাডভোকেট আলতাফ হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান ২৯,৪২৯ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৪৭,৬৮০ জন। ভোট প্রদান করেন ১,৭৪,৫৫৮ জন। নির্বাচনে জামায়াতে ইসলামীর মুফতি আব্দুস সত্তার আকন বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৮৩,৯৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন। নৌকা প্রতীকে তিনি পান ৮১,৯৭৯ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,২৮,৩৩২ জন। ভোট প্রদান করেন ২,৩,৬০০ জন। নির্বাচনে আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,১৭,৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের শহীদুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৭৯,২৯৩ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৫৯,৬৬৮ জন। ভোট প্রদান করেন ১,০০,৪,২৭৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬১,৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম খান। আনারস প্রতীকে তিনি পান ২১,২৬১ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,০০,৬৩৬ জন। ভোট প্রদান করেন ২,৫৫,১০৪ জন। নির্বাচনের প্রার্থী ছিলেন ৬ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন, ধানের শীষ প্রতীকে বিএনপির আব্দুল আলিম, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির সোমনাথ দে, কাস্তে প্রতীকে সিপিবি শরীফুজ্জামান তালুকদার, টেলিভিজন প্রতীকে বিএনএফের রিয়াদুল ইসলাম আফজাল, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মজিদ হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২,৪৭,৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মজিদ হাওলাদার। হাতপাখা প্রতীকে তিনি পান মাত্র ২,৮,৩২২ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, বাগেরহাট ৪ আসনে পঞ্চম ও অষ্টম সংসদে জামায়াতে ইসলামী, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি বিজয়ী হয় শুধুমাত্র ১১ দিনের ষষ্ঠ সংসদে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনই নিউজ ২৪ এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনপি নিউজ 24 বাগেরহাট 4 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 50.19% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.27%, বিএনপি 14.76%, জাতীয় পার্টি 1.59%, জামায়াতে ইসলামী 42.89%, স্বতন্ত্র ও অন্যান্য 1.49% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.28% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.13%, বিএনপি 21.92%, জাতীয় পার্টি 9.70%, জামায়াতে ইসলামী 16.05%, স্বতন্ত্র ও অন্যান্য 11.2% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.48% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.96%, চার দলীয় জোট 48.09%, জাতীয় পার্টি 1.19%, স্বতন্ত্র ও অন্যান্য 3.76% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.52% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 58.16%, চার দলীয় জোট 39.12%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.72% ভোট পায়। বাগেরহাট 4, মোরেলগঞ্জ, শরণখোলা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ডক্টর মোজাম্মেল হোসেনের মৃত্যুর পর উপনির্বাচনে এমপি হন মোহাম্মদ আমিরুল আলম মিলন। দ্বাদশ জাতীয় সংসদে এবারও তিনি প্রার্থী হবেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুর রহিম খান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম তালুকদার। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খাইরুজ্জামান শিপন এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফারাজি। জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মজিদ হাওলাদার দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বাগেরহাট 4 সংসদীয় আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হলেও বিএনপি ও জামায়াতে ইসলামের প্রভাব রয়েছে। 1991 সালের পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হয়। 1996 সালের সপ্তম ও 2008 সালের নবম থেকে 2018 সালের একাদশ পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা মজবুত না হলেও প্রচুর সমর্থক ও ভোটার রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদে 98তম বাগেরহাট 4 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সরাসরি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24 এর সঙ্গেই থাকুন।